হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালিয়াটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি কানাজির একটা ব্ল্যাঙ্কেট করে দেখাবো, যেটা তোমার বিছানা মানে হিসাবে ব্যবহার করতে পারো। বিছানা তলায় থাকবে, তার উপরে ব্ল্যাঙ্কেটটা ঢাকা দেওয়া থাকবে, মানে ফুল সেটটা কানাজির তৈরি করব আমি শোয়াবার জন্য। এটা তোমার 1 নম্বর 0 নম্বর কানাজির থেকে একদম 5 নম্বর কানাজিকে একদম শুয়াতে পারবে। তো চলো তাইলে আমি শুরু করি। দেখো, তার জন্য নিয়েছি আমি একটা ব্লু কালারের উল, একটা ইয়েলো কালারের উল, আর তোমার উলবোনা ক্রোশিয়া, আর আছে কাঁচি, তো আর কিছু পুঁতি নেব, যেটা তোমার আমি ডেকোরেশন করব। সেটা তোমাদের করতে করতেই আমি দেখাবো। তো চলো তাইলে শুরু করা যাক। দেখো, প্রথমে আমি ইউলো উলটা নিয়েছি। ইউলো উলটা নিয়ে আমি তোমার একটা নট বেঁধে নিচ্ছি। নট বেঁধে নিয়ে এটাতে আমি 35টা চেন দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চলো 35টা আমি চেন আমি দিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমার 35টা নিয়ে নিই, 30টাই চেন আমি নিলাম। তো তোমার 30টা চেন আমার নেওয়া হয়ে গেছে। তারপর দেখো, একটা ঘর আমার কুরুষে আছে, আর এখানে আমি দুটো ঘর ছাড়বো, ছেড়ে 3টে ঘরের বেলায় আমি এখানে ডবল ক্রোশিয়া দেব। আবার দেখো, পরেরটাতেও আমি ডবল ক্রোশিয়া দেব, তারপরেরটাতেও আমি ডবল ক্রোশিয়া দেব, তারপরেরটাতেও আমি ডবল ক্রোশিয়া দেব। তো এইভাবে আমি পুরো চেনটা আমি ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে ডবল ক্রোশিয়াটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে পাখিটা কিভাবে করছি তোমাদেরকে দেখাবো। দেখো, 30টা আমার ডবল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। তারপরে দেখো, একটা চেন নিচ্ছি আমি। চেন নিয়ে এদিকে এটা আমি টার্ন করছি। টার্ন করার পরে দেখো, আমি প্রতিটা ঘরে তোমার সিঙ্গেল ক্রোশিয়া দেব। একটা, দুটো, এটা খুবই ইজি বোনা, একদম তোমরা সহজেই বুনে নিতে পারবে। এটার প্রতিটার উপরে আমি একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দেব। তাহলে চলো সিঙ্গেল ক্রোশিয়াটা আমি দিয়ে নিই। এটা প্রতিটা এতে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে নেব। দেখো, প্রতিটা ঘরে আমার সিঙ্গেল ক্রোশিয়া দেওয়া হয়ে গেল। তারপর দেখো, এদিকে আমি একটা চেন নিচ্ছি, তারপর এদিকে টার্ন করার পরে আরও দুটো চেন নিচ্ছি। এরপর দেখো, আমি এটার উপরে আবার ডবল ক্রোশিয়া বুনবো। সিঙ্গেল ক্রোশিয়া, একটা ডবল ক্রোশিয়া রাউন্ড বুনলাম, একটা সিঙ্গেল ক্রোশিয়া রাউন্ড বুনলাম, আবার একটা ডবল ক্রোশিয়া রাউন্ড বুনব। একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। এইভাবে দেখো আমি বুনবো। একটা ডবল ক্রোশিয়া রাউন্ড দেবো, একটা সিঙ্গেল ক্রোশিয়া রাউন্ড দেবো, একটা ডবল ক্রোশিয়া রাউন্ড দেবো, একটা সিঙ্গেল ক্রোশিয়া রাউন্ড দেবো, নিয়ে আমি এটাকে লম্বা করে বুনে নেব।
দেখো বন্ধুরা, এই লম্বাটা আমার বোনা হয়ে গেছে। এটা দেখো, তোমাদেরকে গুনে দেখাচ্ছি আমি কতগুলো রো হয়েছে। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। কারণ এটা সবটারই আমি দেখো মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়েছি পুরো একটা রো, আর পরে একটা রো পুরো ডবল ক্রোশিয়া দিয়েছি। এইভাবে আমি এটাকে বুনে নিয়েছি। এরপর কি করতে হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরপরে আমি কি করব, এরপরে আমি ব্লু কালারের রুলটা আমি জয়েন করব। প্রথমে একটা আমি নট বেঁধে নিচ্ছি। নট বেঁধে নিয়ে তারপর তোমার দেখো ব্লু কালারের রুলটা আমি যে কোনো একটা স্পেস থেকে জয়েন করব। আমি এখান থেকে জয়েন করছি, কোনাটা থেকে, এটা থেকে জয়েন করে আমি দুটো চেন নিয়ে নেব। তারপরে সেম ঘরটাতে আমি একটা তোমার হাফ ডবল ক্রোশিয়া দিলাম। আবার পরের ঘরটাতে দুটো হাফ ডবল ক্রোশিয়া দিলাম। তারপরের ঘরটাতে আবার আমি দুটো হাফ ডবল ক্রোশিয়া দিলাম। তারপরের ঘরটাতেও দুটো আমি হাফ ডবল ক্রোশিয়া দিলাম। তারপরের ঘরটাতেও দুটো হাফ ডবল ক্রোশিয়া দিলাম। তারপরেরটাতেও আমি দুটো হাফ ডবল ক্রোশিয়া দিলাম। এইভাবে আমি পুরো এই রাউন্ডটা আমি পুরোটা, এই যে যতটা আমার লম্বা আছে সবটাই আমি এরকমভাবে দুটো করে হাফ ডবল ক্রোশিয়া দিয়ে রাউন্ডটা আমি শেষ করব। চলো তাহলে এই রাউন্ডটা আমি শেষ করে নিই, তারপরে নেক্সট কি করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রতিটা ঘরে আমি দুটো করে হাফ ডবল ক্রোশিয়া দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রতিটা ঘরে আমার দুটো করে ডবল ক্রোশিয়া দিয়ে এই পুরো তোমার এই লম্বা এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেছে। এরপরে আমি কি করব চলো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি। এখানে ব্লু উলটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে এটা আমি গিট বেঁধে দিচ্ছি। এটা করাটা একদমই ইজি, আমি একদম ইজি প্রসেসে দেখিয়েছি, এটা তোমরা সবাই বানাতে পারবে। এবার দেখো ছুঁচটাতে একটা আমি ব্লু কালারের উল তোমার ভরে নিয়েছি আর গিট বেঁধে নিয়েছি, আর এইটাকে আমি উল্টো দিক করে নেব। উল্টো দিক করে আমি এই কোণাটা থেকে ধরে, দেখো এইদিকের এই এই যে কোণাটা, এটা থেকে ধরে আমি এটা এভাবে সেলাই করব। এইভাবে দেখো, একদমই ইজি বানানো, একদমই কঠিন নয়। দেখে মনে হচ্ছে এটা, কিন্তু যখন বানাবে তখন দেখবে একদমই ইজি, কারণ আমি একদমই ইজি প্রসেসে এটা দেখিয়েছি। সুন্দর লাগবে অথচ সহজে বানাতে পারবে। দেখো এরকমভাবে এটাকে আমি সেলাই করে নিলাম, নিয়ে এটা আমি এরকমভাবে টেনে পরে বেঁধে নেব। এরকমভাবে এটাকে টেনে নেব, টেনে নিয়ে এখানে আমি এই উলটা এরকমভাবে আমি বেঁধে নিচ্ছি, টাইট করে আমি বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পরে দেখো উলটা আমি কেটে দিলাম।
কেটে দিয়ে দেখো এটা আমি উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে আমার জিনিসটা এই রকম দাঁড়ালো দেখো এই রকম দাঁড়ালো এবারে এই জিনিসটা এই রকম হয়ে যাবে এটা এবার এরকম ভাবে আমি এটাকে আমি সেলাই করব তো চলো এই এই দিকটাও আমি একটু এরকম ভাবে নিয়ে আমি একটু সেলাই করে নেব দেখো এরকম ভাবে এটা নিয়ে আমি সেলাই করে নেব দেখো প্রথমে এই 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 যে এখানটা আছে এখানটাতে আমি একটা করে সেলাই দিয়ে নিচ্ছি এই যে নিচের এখানটা এটাতে একটা করে আমি এমনি সিম্পল সেলাই করে নিয়ে আটকে নিচ্ছি শুধু এখানটা এ পাশটাও আমি তাই করব এ পাশটা যেমন করলাম এ পাশটাও আমি এমনি ভাবে একটু সেলাই করে নেব সেলাই মানে একদম মজবুত সেলাইয়ের দরকার নেই একটু শুধু আমি এখানটা বেঁধে নেব আর নীল নীল রঙের এটাতে নীল উলি পরাবে তাহলে তোমার দেখা যাবে না জিনিসটা তো তোমার জিনিসটা দেখো এই রকম দাঁড়ালো এরকম হলো এরকম হওয়ার পরে চলো কি করছি আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো এবারে আমি নীল উলটাতে আবার একটা গিট বেঁধে নিলাম গিট বেঁধে নিয়ে এইটা আমি এইভাবে এতটা পোর্শন আমি এইভাবে এটাকে সেলাই করব আর দেখো এই যে নীল যেটা আমি দুটো করে ডবল সিঙ্গেল করছি ইয়ে হাফ ডবল করছিয়া দিয়েছিলাম সেখানটা থেকে আমি এটা সেলাই করে দেব এই দুটো পার্ট মিলিয়ে আমি এটা সেলাই করছি আর ব্লু সুতো দিচ্ছি বলে এটা দেখা যাবে না দেখো এই দুটো মিলিয়ে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি সেম প্রসেসে ওই সাইডটাও আমি সেলাই করে নেব উল্টা আমি এদিকে পিছন দিকে আমি ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে এটা সাইড দিয়ে আমি উল্টাকে পার করে দিচ্ছি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে দেখো আমি এই সাইডটা এইভাবে সেলাই করে নেব এই সাইডটাও দেখো এই যে দুটো কোণা মিলিয়ে আমি সেলাই করে নেব দেখো এই এই কোণাটাও আমি এখানে নিয়ে নেব নিয়ে এটা আমি সেলাই করে নেব নিয়ে আমি ওই সাইডে উল্টাকে ঢুকিয়ে দেবো
ঢুকিয়ে দেখো, এটাকে আমি কেটে দেবো। দেখো কানাজির ছোট্ট ব্ল্যাঙ্কেট আমার রেডি হয়ে গেল। এরপরে চলো আমি দেখাচ্ছি এটা কিভাবে আরো কারুকার্য করতে পারি। হ্যাঁ, এটা আবার কি করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি একদম নিজের ডিজাইনে, নিজের সিম্পল এতে আমি তোমাদেরকে দেখালাম, কারণ এটা বুনতে তোমাদের অসুবিধে হবে না আর তোমরা কানাজিকে একদম সুন্দরভাবে শোয়াতে পারবে। দেখো বন্ধুরা, এই তোমার কানাজির ছোট্ট ব্ল্যাঙ্কেট বা পকেট যাই বলো আমার রেডি হয়ে গেছে। আর এইটা একটু মানে তোমার ঘন বোনার জন্য আমি মধ্যে মধ্যে একটা করে সিঙ্গেল স্টিচ দিয়েছি আর একটা করে ডবল স্টিচ দিয়েছি। তো আর দেখো কানাজির আমার বালিশও তৈরি হয়ে গেছে। এরপরে দেখো এই ফুলটা আমি বানিয়েছি, এই ফুলটা তোমরা সবাই বানাতে জানো। এই ফুলটা বানিয়ে আমি এইখানে তোমার জয়েন করব, যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। কানাজির ড্রেস আমরা সবসময় চাই ভালোভাবে সাজাতে, যাতে খুব সুন্দর লাগে কানাজিকে দেখতে, কানাজি শোভেন সেটাও যেন বিছানাটা ভালো হয়। দেখো এই উল্টা লাগাতে আমার কোনো তোমার ইয়ের দরকার হবে না, ছুঁচের দরকার হবে না। এই উল্টা দেখো সুতোটা আমি এদিকে উল্টা এদিকে পরিয়ে নিয়েছি, পরিয়ে নিয়ে আমি এইটা এদিকে টেনে দেব। টেনে দিয়ে এটা আমি টাইট করে গিট বেঁধে দেব। টাইট করে গিট বেঁধে দিয়ে এটা উল্টা আমি কেটে দেব। তারপরে দেখো আমার ছুঁচে যে উল্টা ছিল একটু, সেটা দিয়ে আমি একটা পুঁতি জয়েন করব এর উপরটাতে, গোল্ডেন একটা পুঁতি। দেখো যাতে দেখতে আরো সুন্দর লাগে, ছুঁচ টাইপের করে নিলাম। আর দেখো এই গোল্ডেন এই পুঁতিটা আমি এখানে আমি জয়েন করব। দেখো এখানে পুঁতিটা জয়েন করার পরে এইদিকে আমি ছুঁচটা টেনে এদিকে এটা আমি টাইট করে দেব। দেখো পুঁতিটা মধ্যে বসে গেল। এবার আমি এটা সুতোটাকে গিট বেঁধে দেব। তোমাদের যদি আমার এই কানাজির পকেট বলো, ব্ল্যাঙ্কেট বলো বানানোটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে নিশ্চয়ই থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। তাহলে আজকে দেখো এইটুকুই আমি বানালাম এবং ইজি প্রসেসে তোমাদেরকে বানিয়ে দেখালাম, যাতে তোমরা সহজে তাড়াতাড়ির মধ্যে তোমরা বানিয়ে নিতে পারো। আর মানে শীত তো পড়েই গেছে, যাতে কানাজিকে ঠান্ডায় থাকতে না হয়, তাই জন্য দেখো আমি বালিশও বানিয়েছি। আর তোমরা যদি চাও এর ভিতরে কানাজিকে শুয়ে শোয়ানোর পর একটা ব্ল্যাঙ্কেটও ঢাকা দিতে পারো, আর ঢাকা না দিলেও চলবে, কারণ এটা একদমই মানে ইয়েভাবে বোনা আছে, মানে তোমার কি বলবো, এটা একদম জমাট বোনা আছে যেটাতে ঠান্ডা একদমই কানাজির লাগবে না। আর দেখো ছোট্ট বালিশটা কি সুন্দর লাগছে দেখতে। আর আমার কাছে কানাজি নেই তাই আমি শুয়ে দেখাতে পারছি না, কারণ কানাজি আমি ঘরে আনতে পারি না। আমি জানি না যে কানাজিকে ঘরে এরকম এনে এরকম মানে রাখা যায় কি না, এরকম ড্রেসের মাপ ইয়ে করে দেওয়া যায় কি না। তোমরা যদি এটা জেনে থাকো যে না এরকম কানাজি আমরা এনে পরে রেখে শুধু ড্রেসের মাপের জন্য আমরা রাখতে পারি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, কারণ এই বিষয়ে আমি কোনো কিছু জানি না, তোমাদের কাছে আমি মতামত চাইছি। তাহলে বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা এখানেই রাখছি। চলো বাই, থ্যাংক ইউ।